নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট কুজিনে সবাইকে স্বাগত সকলেই লাউ রান্না করে থাকে বিভিন্ন রকমভাবে জায়গা বিশেষে রেসিপির পরিবর্তন হয় উত্তর পশ্চিম ভারতে যেভাবে লাউ রান্না করা হয় সেভাবেই আজ আমি লাউয়ের সবজি রান্না করব অবাঙালিরা পিঁয়াজ রসুন বিভিন্ন মশলা দিয়ে লাউ রান্না করে থাকে ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে যেগুলো কেটে নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি আর বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দেব লাউটাকে কিউব করে কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি মিহি করে কোচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি মিহি করে কোচানো রসুন আর দুটো মাঝারি সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি প্রথমেই প্রেশার কুকারে লাউটাকে সেদ্ধ করে নেব গ্যাসটা জেলে দিচ্ছি আর লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন লাউ থেকে জল বেরোবে তাই এক টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম খুব অল্পই জলটা দিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি লাউয়ের মতো সবজি কুকারে সেদ্ধ করলে যে স্মেলটা আসে সেটা অনেকেরই ভালো লাগে না তাই একটা তেজপাতা দিয়ে সেদ্ধ করলে সেই প্রবলেমটা আর হয় না মাঝারি আঁচে রেখে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব হুইসেল পড়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে রেখে দিচ্ছি রান্না করার জন্যে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হলে ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি এক চামচ মিহি করে কোচানো রসুন রসুনটাকে এক মিনিট ভেজে নেব হালকা করে রসুন ভাজা হলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি থেতো করা গরম মশলা দুটো এলাচ আর এক টুকরো দারচিনি থেঁতো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মাঝারি আঁচে রেখে পেঁয়াজ ভেজে নেব বিভিন্ন রকম লাউয়ের রেসিপি আগেও আমি শেয়ার করেছি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন পেঁয়াজটা সোনালি করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো সব উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে এক মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো টমেটো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব অনেক সময় টমেটো ভালো করে কষানো না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যায় নুন চিনি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লাউ সেদ্ধ করার সময় একটু নুন দেয়া হয়েছিল সেই হিসেবে মশলায় নুনটা দিয়ে দিলাম এটা খুব বেশি মিষ্টি মিষ্টি হয় না একটু ঝাল নোনতা মিষ্টি টেস্টের হয় তাই চিনিটা সেই হিসেবে দিতে হবে নুন চিনি মিশিয়ে নিলাম এখন মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটা অপশানাল নাও দিতে পারেন তবে দিলে কালারটা খুব ভালো আসে মশলাটা কষা হতে থাক এখন দেখে নেব কুকার ঠান্ডা হলো কি না তেজপাতা দুটো তুলে ফেলে দেব আর লাউয়ের থেকে সামান্যই জল বেরিয়েছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল থেকে লাউয়ের টুকরোগুলো তুলে মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে দুই তিন মিনিট কষিয়ে নেব লাউ আগে কখনো এভাবে না বানানো হয়ে থাকলে একবার বানিয়ে দেখুন খুব ভালো টেস্ট হয় রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে দুই তিন মিনিট মশলার সাথে লাউটাকে কষিয়ে নিয়ে লাউ সেদ্ধ জলটা দিয়ে দিলাম আপনি চাইলে আরেকটু একটু গ্রেভিও করতে পারেন আমি যেটুকু সেদ্ধ জলটা ছিল সেটুকুই দিয়ে দিলাম দুই তিন মিনিট মাঝারি আঁচে রেখে এটাকে রান্না করে নিলাম বেশ মাখো মাখো হয়ে গিয়েছে আমি এর থেকে আর বেশি শুকনো করব না কোচানো ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আপনিও এভাবে সবজি বানিয়ে উপভোগ করুন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ